ঠকাঠক বেঙ্গালি স্কন্দন প্লাস্টিক ব্যাটিং সেই ব্যাডমিন্টন কাজে অভাবে বেড়ে যায় বেশ চলো দেখে আসি তার ইউস ফুলনেস। হাই বন্ধুরা, আজ আমরা মানব জাতির সব থেকে কঠিন একটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। পৃথিবী সৃষ্টির শুরু থেকেই যা মানব জাতির কাছে সব থেকে বড় প্রশ্ন ছিল, হুইচ ইজ দ্য বেটার, তারওয়ালা মেটাল ফ্রেমযুক্ত সাধারণ ব্যাডমিন্টন নাকি লাল লিন সাদা কালো ছোটা ভীমে স্টিকারওয়ালা ছোট্ট ছোট্ট প্লাস্টিকের প্রফেশনাল ব্যাট। তো আমরা মানব জাতির সাথে সেই প্রশ্নের উত্তর বার করব দুটো ব্যাডমিন্টনকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে এবং তার বিভিন্ন ডিসঅ্যাডভান্টেজ এবং অ্যাডভান্টেজ অনুযায়ী যথাক্রমে তাদের জিরো এবং ওয়ান পয়েন্ট দেওয়া হবে। লেটস স্টার্ট। নাম্বার ওয়ান, ইউজ অ্যাজ এ হ্যান্ড ফ্যান। খেলতে খেলতে প্রচণ্ড পরিশ্রমে আপনি যখন ক্লান্ত পরিশ্রান্ত তখন আপনার হাতে কালারফুল ব্যাটটিকে আপনি সহজেই হাত পাকায় কনভার্ট করে নিতে পারেন অনায়াসে। তারের ব্যাটে তা সম্ভব নয়, হাওয়া গলে যায়, হাওয়া যায় না ধরা, আমারে মন পাগল পাড়া। তো এক্ষেত্রে পয়েন্ট পাচ্ছে প্লাস্টিকের প্রফেশনাল ব্যাট। নেক্সট, নাম্বার টু, সেফটি অ্যান্ড প্রোটেকশন পারপাস। বিপদ কখনো বলে আসে না আর রোজ রোজ প্যান্টের নিচে জাগিয়াও থাকে না, তাই উদ্যম খেলায় উদ্যত হয়ে খেলতে খেলতে হঠাৎ করেই আপনি আপনার সম্মান ফেটে যাওয়ার শব্দ পেতে পারেন। কিন্তু চিন্তার কোনো কারণ নেই, আপনার প্লাস্টিকের ব্যাগটি আপনার মূল্যবান এবং গোপনীয় জিনিসপত্র সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের উন্মুক্ত হওয়ার হাত থেকে বাঁচিয়ে দেবে। সেখানে নর্মাল তারের ব্যাট আপনার খোলা দোকানের এক প্রান্তও ঢাকতে পারবে না, চুরি হয়ে যাবে আপনার ভরা যৌবন। তো এক্ষেত্রেও পয়েন্ট পেল প্লাস্টিকের ব্যাডমিন্টন। নাম্বার থ্রি, ইউজ অ্যাজ এ গান। দেশ রক্ষার গুরুদায়িত্ব যখন আপনার কাঁধে তখন আপনি দেশভক্তির গান গেয়ে হাতের ব্যাটটিকে বন্দুক বানিয়ে প্রাণ হারানোর কোনো পরোয়া না করেই নেমে যেতে পারেন ব্যাটল ফিল্ডে এবং শত্রুকে মায়ের ভোগে পাঠাতে পারেন হেডশট দিয়ে। যদিও এক্ষেত্রে নর্মাল তারের ব্যাটটিকেই বেশি কার্যকর বলে মনে হয়, কিন্তু তাও আমরা প্লাস্টিকের ব্যাটটিকে দেবো হাফ পয়েন্ট এবং প্রকৃত উইনার তারের ব্যাটটিকে দেবো আমরা পুরো ওয়ান পয়েন্ট। নাম্বার ফোর, ইউজ অ্যাজ এ গিটার। খেলবো না আর, লেগেছে মাজায়, তার থেকে আজ গিটার বাজায়। স্পষ্টতই তারের ব্যাটটি দিতে পারে যেখানে প্লাস্টিকের ব্যাটটি গিটার ফিল দিতে অসফল। তো এক্ষেত্রে তারের ব্যাট উইনারকে দিলাম আমরা এক পয়েন্ট। নাম্বার ফাইভ, পোর্টেবিলিটি। প্লাস্টিকের ব্যাডমিন্টন ঢুকে যাবে আপনার বস্ত্রের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে, যার ফলে আপনার বেঁচে যাওয়া এক্সট্রা এফোর্ট দিয়ে আপনি এক্সট্রা কায়দা মারতে পারবেন বান্ধবীদের সামনে, যদিও পড়বে না। কিন্তু তারের ব্যাটে আপনি সেই পোর্টেবিলিটি বা সোয়াগ কোনোটাই পাবেন না, উল্টে আপনার উল্টো পাটা জায়গায় আঘাত। লেগে গেছে, ইস এ বাবা। তো আমরা ডেমোটা ঠিকঠাক সম্পূর্ণ দেখাতে পারলাম না আমাদের মডেলের নির্মাঙ্গের ইঞ্জুরির জন্য, কিন্তু ফলাফল আমাদের হাতে। এক্ষেত্রে স্পষ্টতই প্লাস্টিকের ব্যাডমিন্টন পেল এক পয়েন্ট। সো ফাইনালি পাঁচটি কম্প্যারিজনের পর ফলাফল আমাদের হাতে। তো উক্ত ফলাফলটি দিয়ে একটি জটিল গণনা করে আমরা পেলাম দ্য উইনার ইজ প্লাস্টিকের ব্যাডমিন্টন। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে পরের সপ্তাহে কোনো একদিনে। বাই।